ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনাদের অনেক ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন দাবেন, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। টাইম আমি ভিডিও করছি আপনার ক্যামেরাটার তারটা ইয়া করে নেবেন, ফ্লাশ দিয়ে নেবেন শুভ শুভ ম্যাক্সি। আজকে আমি যেখানে যে প্লেসটা আছি এটা হচ্ছে প্যারিসের একটা ইগলিশ যেটা গির্জা বলা হয়, আর এটা এটার যে এরিয়া পড়ছে এটা পড়ছে বারবেস। চলেন আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আর এটা যদি আমি গরমের সময় আসি আর কি, আর এখন অ্যাকচুয়ালি এখানে ঠান্ডার সময় আর কি, তো যার কারণে ভালো একটা লোক বাইরে বেরোয়নি। আর এখানকার যে পরিবেশ, পরিবেশটা অনেক সুন্দর, সেটাই আপনাদের আমি দেখাইবো। আমার সাথে আছে আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড আছে, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাই। আজকে একটু এখানে একটু গরম পড়ছে, আর এখনও এখানে উইন্টার টাইম চলছে। হ্যাঁ, সবাই জ্যাকেট ম্যাকেট গায়ে দেওয়া আছে। না করোনা তো হবেই কম বেশি মানুষের, তারপরে সবাই সেফে আছে। আর আজকে একটু গরম পড়ছে না, তো যার কারণে পাবলিক একটু বাইরে বেশি বেরোয়েছে। যাই হোক, হ্যাঁ চলেন উপরে যাই, উপরে আমি যাওয়ার পর আপনাদের দেখানোর চেষ্টা করি। চলেন যাওয়া যাক। সিধা উঠবো না 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 আমি অনেক উপরে উঠছি, আর অ্যাকচুয়ালি আমি অনেক হাঁপাই গেছি অবশ্য। আর এখানকার যে 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 পরিবেশটা, যে ভিউ আছে, এখানে একটু গরম পড়ছে তাই এই অবস্থা। আর হ্যাঁ, আমরা ওই কোনাতে যাবো পরবর্তীতে, আমি একটা ব্লগ করবো। সেটা হচ্ছে যে একটা পার্ক আছে, যে পার্কে একটু মানে বেশিরভাগ ক্ষেত্রে কিছু থাকে না। আর এর আগেও আমি সেই পার্কে একটা ভিডিও করছিলাম, তো সেটাইতে আমি সব কেটে দিয়েছিলাম। হাঁপাই গেছি, কথা বলতে পারছি না, অনেক উপরে উঠছি, আরও অনেক উপরে উঠতে হবে, তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আর বিষয়টা হচ্ছে এখানে কোভিড-19 চলছে, যার কারণে বেশি কথা বলা যাচ্ছে না। এখানে সেফটির জন্য সবাই মাস্ক পরে আছে। পুরোটা প্যারিসের বিল্ডিংগুলো দেখতে পারতেছি না। হ্যাঁ, এইখান থেকে পুরো প্যারিসের আসলে সম্পূর্ণ অনুভব করা যায়। ওই ওই পাশে গেলে প্যারিস গেট দেখা যাবে। উপরের ইয়াটা ভিডিও কল, আসলে কোভিড-19 জন্য এখানে আসলে কথা বলা যাচ্ছে না। আর এখানকার যে যে প্লেসটা আছে এটা খুব খুব সুন্দর একটা প্লেস। আর এখানে যদি গরমের সময় আসা হয় তাহলে যে এখানে এত পরিমাণ লোক থাকে, এখান থেকে আসলে প্যারিসের সম্পূর্ণ দৃশ্যটা অনুভব করা যায় যদি সন্ধ্যার সময় আসা যায়। আর এখন কোভিড-19 জন্য এখন এখানে 6টার পরে বন্ধ। ওই যে এখন এই যে একজন একটা কেউ জ্যোতিষ, যা ওকে জুম করে দেখায় আমি, এটা একটা মানুষ, বাট এখানে ভিক্ষার একটা নতুন স্টাইল। তো যাই হোক, ব্যাপার না, যে যার কর্ম করতে পারে। উপরের দিকে যাব, আর উপরের দিকে আস্তে আস্তে যাইতে লাগি। আর এখানে এখন কোভিড-19 জন্য
আসলে বেশি কথা বলতে পারছি না আমি। এটা হচ্ছে একটা দূরবীন, আর এটা দেখার জন্য এখানে কয়েন পে করা লাগে, আর কয়েন পে করলে এখান থেকে দূরবীনের সাহায্যে এখানে প্যারিসের যে আউটলুকটা আছে এটা সম্পূর্ণ দেখা যায়। আর এটা রাতের বেলায় দেখলে অবশ্য সুন্দর দেখা যাবে, রাতে লাইটিং সুন্দর যেটা ভালো থাকে। আর একটা বিষয় হচ্ছে যে এইখানে প্রচুর পরিমাণে তালা আছে। গির্জাটা দেখাচ্ছি আমি, তো এটা হচ্ছে অনেক ঐতিহাসিক একটা গির্জা, আর এটা এখানে যিশুর যেসব মানে বিষয় আর কি, মানে খ্রিস্টান ধর্মের সেই ধর্ম অনুসারে মনে করেন এখানে দেখার মতো জিনিস আছে। যাই হোক, আমি ভিতরে ঢোকার চেষ্টা করব। আমি জানি না আসলে এখন ঢোকার মতো পরিস্থিতি আছে কি না, যেহেতু কোভিড-19 চলছে, তারপরও আমি চেষ্টা করবো ভিতরে ঢুকে আপনাদের পরিবেশটা দেখানোর জন্য। আর ভিতরে ঢুকে আপনাদের আমি দেখাবো। আমি ভিতরে ঢুকছিলাম কিন্তু ভিতরে ভিডিও করার কোনো অ্যালাউড নাই, তো আমি জাস্ট হাইডিং করে আমি জাস্ট ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। আর আমি অবশ্যই ব্যাক চলে আসছি আউটসাইডে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। ডেঞ্জারাস একটা প্লেস, এইখানে আউট কান্ট্রির কিছু ফালতু কিছু লোকজন আছে বেকার, ওরা কিন্তু ভালো ভালো মানুষের মোবাইল এগুলো এখানে চিন্তাই করে নিয়ে যায়। আর কিছুক্ষণ আগে আমার পাশে একজন আসছিল, যার কারণে এখানে অনেক পুলিশ সিকিউরিটি আছে সবাইকে কন্ট্রোল করার জন্য। আর এখন পুলিশ সবাইকে বলে দিচ্ছে যে এটা ক্লোজ মেতনো ফার্মে পাকতি। হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরও ভালো 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 আকর্ষণীয় খোলামেলা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সরি, জাস্ট ফান। আর এইখানে হ্যাঁ, প্যারিসের মধ্যে অনেক পার্ক আছে, যে পার্কের মধ্যে সামার টাইম এরা যে একটা যেটা বলা হয় আর কি, ওই পার্কের মধ্যে ওইটাই হয়। তো যাই হোক, আমি ট্রাই করবো আপনাদের কিছু সামথিং দেখানোর জন্য। এখন লাভার সময় আশা করি প্রবলেম হবে না, কারণ আমি যখন উঠছিলাম ওঠার সময় আমার অনেক আমি হাঁপাই গেছিলাম, আমি কথাই বলতে পারছিলাম না। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, এটা আপনার বিষয়। I want nobody but you. 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 ফার্স্ট টাইমে ভালোবাসা লাভ ম্যারেজ করে, তো ওরা তালার উপরে নাম লেখে, নাম লেখার পরে ওরা তালাটা গোপন জায়গায় ফেলে দেয়, যেখানে যে ওই তালার যে চাবি যাতে কেউ খুঁজে না পায়। আর এটাই হচ্ছে মানে যে রিজনটা আছে সেটাই আমি জানতে পারছি। আর এখানে অসংখ্য তালা আছে,